আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা স্টার্ট করছিলাম হলো বাইরে থেকে, আজকে তো শুক্রবার গেছে, তো চিন্তা করলাম যে আজকে কিছু রান্না বান্না করে খাওয়া যাক। তো বাজার থেকে হলো কিছু বাজার নিয়ে আসছি, তো আর মুরগি নিয়ে আসছি। শুক্রবার তো একটা মুসলমানের ছোটোখাটো একটা ঈদের দিনের মতোই, তো সবাই চেষ্টা করি তো শুক্রবারে কিছু বাসায় ভালো মন্দ রান্না করে খাওয়ার জন্য। তো তার জন্য হলো আমি মুরগি নিয়ে আসছি। আপনাদের ভাইয়া মানা করছিল, তারপরও আমি নিজে থেকে কিছু বাজার হালকা পাতলা আর একটা মুরগি নিয়ে আসছি। মুরগিটা অনেক হলো ভাইজা খাবো, এই জন্য রান্না করবো না, কারণ এমনি মুরগি আনলে হয় কি রান্না বান্না করে খাওয়া হয় আর ভাইজা খুব কম খাওয়া হয়। তো এই জন্য হলো আজকে চিন্তা করলাম হলো ভাইজা খাবো, রান্না করে খাবো না। তো এই জন্য হলো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমি হলো মুরগিটা একটু কাটা দিতে। আমি হলো মুরগির সাথে অন্য যা রান্না করবো ওইগুলো হলো কাটাকাটি করে নিতেছি। তো এক হাতে তো আর অনেকগুলো কাজ করা সম্ভব হয় না। তো এই যে ভাতের পাশাপাশি আমি হলো এখানে বেগুন আলু এগুলো কাটা নিচ্ছি, এখন আমার ভাত রান্না শেষ। আমি হলো মানে অন্য কিছু তরকারিটা রান্না করে নিব, শেষে হলো আপনাদের ভাই আর মুরগি ভাইজাদের নিবে। আজকে যেহেতু শুক্রবার, তো আমি হলো মুরগি আপনাদের ভাইয়া কাইটা সুন্দর মতো পরিষ্কার করে দিয়ে যাবে। তো এই যে পরবর্তীতে হলো আমি ভয় দিতেছি, এই জন্য হলো হয়তো বা আর সাফায়াত হলো পাশের রুমে কার্টুন দেখতেছে, ঘুমাবে, তাকে কার্টুন না দেখালে সে আবার ঘুমায় না। তো এই জন্য হলো কার্টুন দেখতেছি, কে বাজে মন্তব্য করবেন না। তো যাই হোক, এখানে আবার মাও একটু কাজ করতেছে, আমি অন্যান্য কাজ হেল্প করতেছি। তো এই যে দেখতেছেন আপনাদের ভাইয়ের মুরগি কাটা শেষ, তো আমি হলো মাঝখানে একটু মুরগি টুরগি পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার জন্য হলো রেডি হইতেছে। তো এই যে আমি হলো ঘরে এসে টুপি খুঁজে দিয়ে গেলাম। তো প্রতিদিন হলো পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাওয়া হয় যেহেতু শুক্রবার, তো আজকে হলো শার্ট প্যান্ট পরে যেতেছে, কারণ পাঞ্জাবি পরতে নাকি একটু লেট হবে। হাতের কাছে প্যান্ট শার্ট ছিল ওইটাই পড়া গেলো। তো যাই হোক, আমি হলো মুরগিটার সাথে সব কিছু দিয়া হলো মিক্সড পেরা মাখায় রাখবো, পরবর্তীতে আপনাদের ভাইয়া নামাজ পেরা আসার পরে হলো ভাজবে। তো এই দেখতেছেন মুরগি আমি এখানে সুন্দর মতো ধুয়ে লবণ দিয়ে রাখছিলাম, কারণ মুরগি ভাজলে হয় কি আগে ভালো মতো কিছুক্ষণ লবণ দিয়ে মাখায় রাখতে হয়, তাহলে একটা পানি থাকে ওই পানিটা সাইরা দেয়। তো এই দেখতেছেন আমি পানিটা ফালাইলাম। তো এখন হলো লেবু, তারপর যা যা লাগে দেখবেন, একটু দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে মুরগি ভাজার মধ্যে কী কী দিই। যে আদা রসুন দিয়ে দিলাম, তো আদা রসুন দিব, তারপরে হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিব। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এমন একটা মানুষ, আমি সব ছোটোবেলা থেকেই মানে মানুষ ছাড়া কখনোই থাকতে পারি না। মানুষ আমাকে যতই আঘাত দিক না কেন, তারপরে আজকে আঘাত দিলে কালকে, আমি একবেলা ভাত খাইলে পরবর্তী তার এই কথাটা মনে থাকে না। যখন রাগ হয় বা কষ্ট লাগে তখন এই অভিমান হয় যে তার সাথে আর কথা বলবো না, এই করবো না, সেই করবো না, কিন্তু পরবর্তীতে হলো মনে থাকে না। তো জানি না আমাকে কে কেমনভাবে পছন্দ করেন। তো আসলে আমি তো জোর করে কারো মনের মতো হইতে পারবো না, যে আমাকে পছন্দ করে করুক না করে না করুক, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার ছোট্ট পরিবারটা নিয়ে আর সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। অনেকে আমার কমেন্ট করেন যে আপনার 7 মাস শেষ, তো কেন এখনও বাবার বাড়ি যান না? আসলে বাবার বাড়ি যাই না, যায় তো মাঝখানে কয়েকদিন থাইকে এলাম। তো আমার এখানে কষ্ট হয়, কষ্ট হইলেও কিছু করার নাই, কারণ আমি আমাদের বাসায় তো ওরকমভাবে কেউ নাই, আমার মা আর আমি সারা, এর জন্য হলো আমার ভালো লাগে না, এর জন্য হলো কষ্ট হলো। আমি এখানে থাকার জন্য একটু চেষ্টা করতেছি, বাসায় তো যাবো কিছুদিন পরে,
কিন্তু কিছুদিন না এখন হয়তোবা আর মা হলো আপুর সাথে আপুর বাসা যাবে, আপুর ঘর তুলতে হবে, জন্য মা আপু তো একা পারবে না, এর জন্য চিন্তা করছি মা আপুদের বাসা থেকে সব কিছু ঠিকঠাক করে চলে আসলেই হলো আমি একেবারে চলে যাবো, হয়তোবা এমনি মাঝে মধ্যে সকালে আসবো বিকালে চলে যাবো এরকমভাবে আসবো, কিন্তু আর ওরকমভাবে থাকা হবে না, কারণ আমার এখন অনেক পরিমাণ প্রেশার পড়ে যায়, কারণ আমার শরীরটা বেশি ভালো লাগে না, কারণ এখানে থাকলে হয় কি আমার ওরকম কাজকর্ম করতে হয় না, কিন্তু নিজের যতটুকু দরকার অতটুকু করতে গেলেও আমি নিজে হাঁপায়া যাই, কারণ আমার শরীরটা প্রচুর পরিমাণে হলো দুর্বল, এজন্য চিন্তা করছি যেহেতু 7 মাস শেষেই আমার, তো আর আল্লাহ জানে না আমার বেবিটা কবে দিবি পৃথিবীতে, তো যাই হোক এই 2-1 মাস যাই আসছে একটু রেস্ট থাকার জন্য প্রয়োজন, তো সবাই বলতেছে তো ডাক্তারও বলছে, তো এই জন্য হলো বাসায় চলে যাবে, তো হয়তো আর বেশি যাওয়া হইতেছে না, হলো ওই যে বললামই তো যে আপু আপু ঘর তুলবে, জন্য মা যাবে, তো আমার শ্বশুর বাসা খালি থাকবে, আপনাদের ভাইয়া রান্না খাওয়া দাওয়া একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য চিন্তা করছি তারা আসলে যাব। আবার আরেকটা হলো 7 মাসে নাকি সাত করা হয়, তো এগুলো আমার কোনো ইচ্ছা নেই, কারণ এগুলো মুসলমানের দৃষ্টিতে এগুলো করানো ঠিক না, তো আমি করব না, তো আপু হলো 7 মাসে সাত করবে, হয়তো বা ঘর তোলার পরে আইসা, তো যাই হোক ছোটোখাটো একটা অনুষ্ঠান করব, করবে তারা, যদি করা হয় তাহলে তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, করলে খুব শীঘ্রই করব, আর না করলে তো নাই, না করলেও চলে যাবো, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ছোট্ট পরিবারটার জন্য, যাতে ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি, তো অনেকে অনেক বাজে কমেন্ট করেন, কিন্তু এগুলো না বুঝা না নিয়া বাজে কমেন্ট করবেন না, আর কেন আলাদা হইলাম, কেন আলাদা আলাদা বাজার করলাম এই সে, এটা নিয়ে আপনাদের বাজে মন্তব্য, এটা আমি ক্লিয়ার করে দেব, মানুষ সবসময় একরকম থাকে না, সিচুয়েশন যেদিকে নেয় ওদিকেই যেতে বাধ্য হয়, কিছু করার থাকে না, তো যাই হোক অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো ভুলত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই যে দেখতেছেন এখানে কিন্তু কথায় কথায় আমার মুরগি ভাজাও হয়ে যেতেছে অলরেডি, আপনাদের ভাইয়া নামাজ শেষ করে চলে আসছে, আপনাদের ভাইয়া হলো মুরগিটা ভাজলে, আর এমনি তো আপনাদের ভাইয়া রান্না বান্না একটু পারফেক্ট আমার থেকে, কারণ আমি ছোটোবেলা থেকে রান্নাবান্না পারি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যতটুকু রান্নাবান্না করছি শর্টকাটের মধ্যে, তো যাই হোক সে আবার এগুলোতে একটু এক্সপার্ট, বেশি জন্য হলো বাসায় খিচুড়ি বলেন এই টাইপের রান্নাবান্না বিরিয়ানি এই মুরগি বাজে এগুলো আপনাদের ভাইয়া বেশি এক্সপার্ট, এজন্য যে কোনো সময় এগুলো করানো হলে আপনাদের ভাইয়াই করে দেয়, তো যাই হোক এই দেখতেছেন মুরগি বাঁচতেছে আস্তে আস্তে হালকা জাল করে, তো যেহেতু আমরা বাসা অল্প কয়েকজন মানুষ, তো মোটামুটি যতটুকু 2 কেজি পরিমাণ মুরগি আনছিলাম, তো অর্ধেকটা পরিমাণ হলো ভাজা ফেলতেছি, কারণ যেহেতু খাইতে ইচ্ছা করতেছিল তো একটু বেশি পরিমাণেই নিয়ে নেই, এই যে ভাজা হয়ে গেছে তো উঠায় ফেলতেছে, তো যাতে মানে প্রতিদিন তো আর খাওয়া হবে না, এই জন্য একটু বেশি পরিমাণেই নিলাম, আর এই মুরগিটা হলো আব্বু খাবে না, মা খাইলে একটু কলিজা খাবে, এই পর্যন্ত মা ও গোশত খায় না, তো আপনাদের ভাই আর আমি এই পর্যন্ত, এই জন্য হলো দুইজনের পরিমাণ যতটুকু তার থেকেও বেশি নিচ্ছি, আর একটু পরিমাণ রাইখা দিছি যাতে আরেকদিন সবাইকে নিয়ে খাইতে পারি, তো আমি সবসময় চিন্তা করি যে আজকে খাইতেছি কালকে কী খাবো, এটা চিন্তা করেই হলো সব কিছু করার চেষ্টা করি, কারণ আজকে আমি সুস্থ আছি বলে আমার ঘরে বাজার আছে, আমি সব খাইয়ে ফেলবো, কালকে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কালকে কী খাবো, ওই কিছু মানে সব কিছু মিলেই হলো চলার চেষ্টা করি, যেই মানুষটা একটু হিসাব কিতাব করা চলে সেই মানুষটা কখনোই কিন্তু ঠেকে না, আল্লাহ বলছে যে দেখ দিন থাকতে হাইটা যাও, থাকতে রেখা খাও দিন থাকতে হাইটা যাও, তো ওরকমই আমি চেষ্টা করি, আমার মা সবসময় এটা আমাকে বলতো, এজন্য চিন্তা করি একটু মানে হিসাব করা চলার জন্য, তাই দেখতেছেন মুরগি ভাজার সাথে কিন্তু সালাদ না হলে চলেই না একদম,
তো আমি শসাও নিয়ে আসছিলাম বাজার থেকে, তো এখন সালাদ করতেছি, মানে সালাদ করার জন্য শসা কাইটা নিতেছি। একটা শসাতেই এনাফ আমাদের, তো বড় একটা শসা নিয়ে নিছি। তো শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ দিয়ে হলো সালাদ মাখাবো। একটা আছে হলো মাখাইয়া খায়, আর একটা আছে হলো এমনি পিস পিস পেরাকাইটা খায়। তো আমি আজকে শসাটা মাখাইয়া খাবো, কারণ মাখাইয়া খাইলে হলো আমার কাছে ভালো লাগে। তো ভাইয়ারও জিজ্ঞেস করলাম, সে বললো তোমার যেভাবে ইচ্ছা ওইভাবেই কাটো। তো তার জন্য হলো ওইভাবেই করতেছি। তো যাই হোক, আবারও বলি, কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর মানুষ মরণশীল, কখন কার মৃত্যু হয়ে যায় কেউ কখনো বলতে পারে না। তো আমার কথায় যদি কখনো কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আপনাদের জন্য আমি প্রতিনিয়ত দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আর কেউ বাজে মন্তব্য করবেন না। আর আপনারা হয়তো বা ভিডিও সম্পূর্ণটা দেখা হয় না, এই জন্য হলো আপনারা আমাদের কথা বুঝেন না, এই জন্য উল্টাপাল্টা অনেকে কমেন্ট করে ফেলেন। তো যাদের যেই মন মানসিকতা, তারা ওই মন মানসিকতা থেকেই হলো উল্টাপাল্টা কমেন্ট করেন। তো তাতে এখন আর মাথা ব্যথা হয় না, কারণ এগুলা আপনাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো কিছু কিছু মানুষ যারা ভিডিও দেখবেন আবার মানে উল্টাপাল্টা কমেন্টও করবেন, আর যারা ভালোবাসেন তারা তো আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, আমাকে ভালোবাসা দেন। তো দেখতে থাকুন ভিডিওটি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তারা যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করছেন, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। কেমন আমার কি